वेलकम बैक जदा आई टीज प्रो यूट्यूब एवं फेसबुक चैनल भिडियोटी जख अपनी क्लिक कर अनुरोध थकल भिडियोटी सम्पूर्ण देखार सम्पूर्ण भिडियोटी देखार पर आपनी जदि कोनो किछु शिखते ना पारें ताहले कमेंट बक्से दुइटा गाली आमाके दिए जाबें। आपनी कि एकजन भिडियो क्रिएटर भिडियो कन्टेंट तैरि करे फेसबुक अथवा यूट्यूब थेके इनकाम करते चान बा करें ताहले आजकेर भिडियोटी आपनाके निये जाबे अन्य लेवेले। आज के आमी आपनादेर के देखाबो किभाबे जे कोनो गान थेके म्यूजिकटा रिमूव करे गानटा बा गानटा रिमूव करे म्यूजिकटा आपनी रिमूव करे दिबेन। तो आपनी निश्चय बुझते पेरेछेन भिडियोटा कतटा गुरुत्वपूर्ण आपनार जन्य। समय नष्ट करब ना, चले जाब मूल पर्वे। जावार आगे छोट्ट एकटी रिक्वेस्ट, आपनी जदि एई चैनेले नतून हये थाकेन ताहले प्लिज हिट द सबस्क्राइब बाटन एंड ऑन द बेल आइकन परवर्ती टिप्सगुलो सबार आगे आपनार वाले देखार जन्य। सर्वप्रथम আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করব। আপনি ডেস্কটপ ইউজার হলে ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন, আর আপনি যদি মোবাইল থেকে লগ ইন করে থাকেন তাহলে মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর উপরে কর্নারে থ্রি ডট অপশনে ক্লিক করে স্ক্রল ডাউন করে এইখানটাতে ডেস্কটপ সাইট নামের যে অপশনটি আছে এখানে একটি টিক মার্ক বসিয়ে দিয়ে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। দেন আপনি डेस्कटॉप मोड करे नेवार पर सर्च बक्से म्यूजिक आरा डॉट एम एल लिखे सर्च करबें। म्यूजिक आरा डॉट एम एल ए लिंकटी वीडियो डिस्क्रिप्शने अपना सुविधाते देवा थाकबे, चाहले अपनी सरासरि ओखान थेके लगइन करे निते पारें। वेल बंधुरा, देन आमरा एरकम एकटी इंटरफेस देखते पाबो। इंटरफेस आसले एखाने आपनी देखते पाबेन दुटी अपशन, एंटार यूट्यूब यूआरएल, सेकेंड अपशन आपलोड अडियो फाइल। तो एखाने दुटी अपशन थेके आपनी जे कोनो एकटी अपशन सिलेक्ट करे जे कोनो गान थेके आपनी म्यूजिक अथवा गान रिमूव करे दिते पारें। तो एंटार यूट्यूब यूआरएल जार अर्थ होच्छे यूट्यूब थेके कोनो गान बा मीडिया फाइल के आपनी जस्ट लिंकटा कपि करे एने ওই লিঙ্কটা এখানে বসিয়ে দিলে আপনার গানটা থেকে আপনি যেটা রিমুভ করতে চান সেটা রিমুভ হয়ে যাবে। আর যদি আপনি আপনার ফোন থেকে কোনো গান বা কোনো অডিও ফাইলকে এডিট করতে চান, মানে গান থেকে মিউজিক রিমুভ বা মিউজিকটা রেখে গানটা রিমুভ করতে চান, তাহলে আপনি সেটা এখানে করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমার ফোন গ্যালারি থেকে একটা অডিও ফাইল এখানে এডিট করে তা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড অডিও ফাইল দেন চুজ ফাইল। তো আমরা এই অপশনটাতে চুজ ফাইল অপশনটাতে ক্লিক করে গ্যালারি থেকে একটি অডিও ফাইল সিলেক্ট করব। ওকে, আমরা একটি গান দিয়ে নিলাম, দেন আমরা সাবমিট অপশনে ক্লিক করব। দেন এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব গানটি তার কাজ সম্পূর্ণ হওয়ার জন্য। ওয়েল বন্ধুরা, দেখুন আমাদের কাজটি কত দ্রুত হয়ে গেছে। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি আউটপুট, একটি হলো ভোকাল আউটপুট আর একটি ইনস্ট্রুমেন্ট আউটপুট। তো এই দুইটা অপশনে, মানে একটাতে শুধু গানটা আছে মিউজিক ছাড়া, আরেকটা অপশন যেটা ভোকাল সেখানে শুধু মিউজিকটা আছে গানটা ছাড়া। তো আমি কিছু অংশ প্লে করে আপনাদেরকে দেখাবো যে আসলে তারা কিভাবে কাজটা করে থাকে। ওয়েল বন্ধুরা, দেখুন ভোকাল আউটপুট মানে হচ্ছে আপনার গান থেকে তারা মিউজিকটা সরিয়ে দিয়েছে।
এখানে শুধু তারা রেখেছে গানটা, মানে মিউজিক সারা খালি গলায় যে গানটা এখানে সেটা আমরা দেখতে পেলাম। দেন সেকেন্ড যেটা আছে ইনস্ট্রুমেন্টাল আউটপুট, তো আমরা এখন এই অপশনটাতে ক্লিক করে দেখব গানটা রিমুভ করে তারা কিভাবে মিউজিকটা রেখেছে। দেখতে পেলেন এখানে গানটা নেই, শুধু মিউজিকটা আছে। আর ফার্স্ট অপশন যেটা ভোকাল সেটা শুধু গানটা আছে, মিউজিকটা নেই। তো আমরা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করি বা ভিডিও এডিটিং করি, কপিরাইট অপশন থেকে বাঁচার জন্য এটা হচ্ছে বেস্ট অপশন, আর কি হতে পারে আমার জানা নেই। আর এরকম টিপসগুলো আপনাকে এর আগে আপনি কোথাও পেয়েছেন কি না আমি জানি না। তো আপনাদের সুবিধার্থে আমরা এরকম অ্যামেজিং টিপসগুলো বের করি এবং তা আপনাদেরকে দেখানোর জন্য কষ্ট করে এরকম ভিডিওগুলো আমরা তৈরি করি। তো এরকম অ্যামেজিং ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিজ প্লিজ আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। ওয়েল বন্ধুরা, দেন আমরা এখন এটা তো এডিটিং হয়ে গেল বা আমরা মিউজিকটা বা ভোকাল বা ইনস্ট্রুমেন্ট ডিলিট করে দিলাম, দেন আমরা কিভাবে এটা ডাউনলোড করব। তো দেখুন নিচে এখানে দুটি অপশন আছে, ডাউনলোড ভোকাল বা ডাউনলোড মিউজিক। তো আপনি কোনটা ডিলিট করে কোনটা সেভ করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে এই অপশনগুলোতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেন আপনি যদি এখান থেকে কোনো সমস্যা হয় তাহলে এই যে এখানে পাশে যে থ্রি ডট অপশনগুলো আছে এগুলোতে ক্লিক করলে দেখুন ডাউনলোড অপশন চলে আসছে, চাইলে আপনি এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন খুব সহজে। তো বন্ধুরা, ভিডিওটা আশা করি আপনার জন্য অনেক হেল্পফুল এবং ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি থেকে যদি আপনি কিছু শিখতে পেরে থাকেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওটি আপনি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।